সম্প্রতি সাকিব বুবলির গোপন বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই আবার সাকিব খানের সঙ্গে নায়িকা পূজাচারীকে জড়িয়ে গোপন প্রেম ও বিয়ের খবর মিডিয়াতে চাউর হয়েছে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন নায়ক সাকিব খান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব হুঁশিয়ারি দিয়েছেন, যারা এমন গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ভিউ এর আশায় মিথ্যা কন্টেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে, একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজাচেরির নাম আনা হয়েছে, সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন এত মিথ্যে তথ্য ছড়ানো হয়েছে? এসব যারা করছে সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলো তাদের কাছে প্রমাণ আছে। আমি দেখতে চাই কিসের প্রমাণ। এসব ভুয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। এ ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যারা নায়িকা পূজাচেরিকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে তাদের আমি চিনি। তারা আমার চলচ্চিত্র কেরিয়ার ও ব্যক্তিজীবন ধ্বংসের জন্যই এমন অপপ্রচার চালাচ্ছে। অনেক হয়েছে বাড়াবাড়ির একটা সীমা আছে, আমি আর চুপ করে থাকতে পারি না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। এদিকে এ বিষয়ে নায়িকা পূজাচেরিও মুখ খুলেছেন। তিনি গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে জানান, কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া গুঞ্জন রটানো হলে তিনি কঠোর আইনি ব্যবস্থা নেবেন। স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, কিছু খারাপ মানুষ তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব ধরনের খবর সবার আগে পেতে ভিজিট করুন বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট এবং চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিপি ডিজিটালে।